এবার আরও শক্তিশালী হয়ে কক্সবাজারের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মুখা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মুখা আরও শক্তিশালী হয়ে কক্সবাজারের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অফিসের তথ্য মতে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গন্তব্য কক্সবাজার। জেলা টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ সহ মিয়ানমারের উপকূল এবং এর আশেপাশের উপর দিয়ে বয়ে যাবে এই ভয়াবহ ঝড়টি। এদিকে কক্সবাজার সহ দেশের সব নদীবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার উপকূলের মধ্যে কুতুবদিয়া ধলকাটা মাতারবাড়ি দ্বীপে ঝুঁকিপূর্ণ বেড়িভাত রয়েছে, এতে ওই অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানান, সৃষ্ট ঘূর্ণিঝড় মুখার কারণে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলার উপকূলীয় এলাকায় 600 সাইক্লোন শেল্টার ও বিদ্যালয়গুলো প্রস্তুত করা হয়েছে এবং নগদ 10,30,000 টাকা, 490 মেট্রিক টন চাল এবং 7 মেট্রিক টন শুকনো খাবার মজুত করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য মতে কক্সবাজার জেলা এবং তার আশেপাশের জেলাগুলো ঘূর্ণিঝড় মুখায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।